ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও ১০১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ওড়িশার রেল কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এই দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং অন্তত ১১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এর মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনও প্রায় ২০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের শনাক্তের জন্য একটি হেল্পলাইন চালু করেছে ভারত সরকার। ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও ১০১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ওড়িশার রেল কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এই দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং অন্তত ১১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এর মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনও প্রায় ২০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের শনাক্তের জন্য একটি হেল্পলাইন চালু করেছে ভারত সরকার। ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও ১০১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ওড়িশার রেল কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এই দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং অন্তত ১১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এর মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনও প্রায় ২০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের শনাক্তের জন্য একটি হেল্পলাইন চালু করেছে ভারত সরকার। ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও ১০১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ওড়িশার রেল কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এই দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং অন্তত ১১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এর মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনও প্রায় ২০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের শনাক্তের জন্য একটি হেল্পলাইন চালু করেছে ভারত সরকার। ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখনও ১০১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার ওড়িশার রেল কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এই দুর্ঘটনায় ২৮৮ জন নিহত এবং অন্তত ১১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। এর মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে এখনও প্রায় ২০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের শনাক্তের জন্য একটি হেল্পলাইন চালু করেছে ভারত সরকার।